নমস্কার, আমি ডক্টর অর্ণব কর্মকার। আমি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স। লিগামেন্ট বলতে আমরা এক ধরনের নমনীয় বা স্ট্রেচেবল স্ট্রাকচার বুঝি, যেটা একটা জয়েন্ট বা অস্থিসন্ধির দুটো হাড়কে ধরে রাখতে সাহায্য করে। এটা অনেকটা বললে একটা রাবার ব্যান্ডের মতো বলা হয়, যে মুভমেন্টের সময় এটা বাড়ে, ফ্লেক্সিবল আছে, আবার টাইট হয়ে যায়। তো এই কোনো কারণে যখন আমাদের শরীরে আঘাত লাগে, এই স্পেশালি এই জয়েন্টের আশেপাশে, তাহলে কি হয় যে এক্সেসিভ টানের ফলে এই ধরনের লিগামেন্টস গুলো কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে। মানে যেরকম আমি যদি একটা রাবার ব্যান্ডকে খুব বেশি টানতে থাকি, একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে সেও যেরকম ছিঁড়ে যায়, সেরকম ব্যাপার। ইউজুয়ালি এগুলো কোনো রকম চোট, আঘাত লাগা এর থেকেই হয়। যখন এটা ছিঁড়ে যায় বা যখন এই দুটোর মধ্যে কন্টিনিউটি চলে যায়, সে তখনই আমরা তাকে লিগামেন্ট টিয়ার বা লিগামেন্ট ইনজুরি বলি। ইউজুয়ালি লিগামেন্ট টিয়ার গুলো হয় মাইনর ইঞ্জুরি, রিপিটেটিভ বা খেলাধুলো রিলেটেড ইঞ্জুরিজ এর ক্ষেত্রে, যেরকম হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরিজ গুলো হয়, স্পোর্টস রিলেটেড নি জয়েন্ট, যেরকম ফুটবল খেলতে গিয়ে হয় অনেক সময়, ডাইরেক্ট কলিশন ইঞ্জুরিজ এবং টুইস্টিং ইঞ্জুরিজ। একটা হাড় ভাঙে যেরকম ডাইরেক্ট ইঞ্জুরিতে, লিগামেন্ট ইঞ্জুরি গুলো হয় টুইস্টিং ইঞ্জুরিতে, আর এটা হয় কিন্তু অ্যারাউন্ড দ্য জয়েন্ট। তাই কোনোভাবে আঘাত লাগার পর যদি কোনো জয়েন্ট পার্টিকুলার ফুলে যায় প্রচন্ড পরিমাণে, এবং হয়তো যার আঘাত লেগেছে সে দাঁড়াতে পাচ্ছে কিন্তু সে স্টেবিলিটি বুঝতে পারছে না, হয়তো তার মনে হচ্ছে পাটা ঘুরে যাবে, টুইস্ট হয়ে যাবে, তো এরকম ক্ষেত্রে অথচ প্রচন্ড ব্যথা হয়তো নেই, একটু ব্যথা আছে বা একটু সামান্য ব্যথা আছে, কিন্তু এক্সেসিভ সোয়েলিং আছে, ফুলে গেছে আর স্টেবিলিটি পাচ্ছে না, তার মনে হচ্ছে আমার হাতটা ঘুরে যাচ্ছে, আমি ধরে রাখতে পারছি না শরীরটাকে। তেমনি শোল্ডারের ক্ষেত্রেও চোট লাগলে, লিগামেন্ট ইঞ্জুরি হলে পার্টিকুলার কিছু মুভমেন্ট করতে গেলে হাতটা কন্ট্রোল করা যাবে না, সেটা অটোমেটিক কিছুটা ঘুরে যাবে বা বেরিয়ে যাবে। তো এই ধরনের সিচুয়েশন গুলো হলে তখন বুঝতে হবে যে আমার হাড় ভাঙেনি কিন্তু লিগামেন্টে ইঞ্জুরি হয়েছে। লিগামেন্ট ইঞ্জুরি চিকিৎসা বেশি জরুরি হাড় ভাঙার থেকে, কারণ আমাদের শরীর নিজে থেকে লিগামেন্ট জোড়াতে পারে না, বা পারলেও খুব বেশি সময় লাগে। কারণ যেরকম আমি প্রথমে বললাম যে লিগামেন্ট যদি একটা গার্ডারের মতো হয়, যখন এটা ছিঁড়ে যায় তাহলে এর দুটো এন্ড দুদিকে চলে যায়, এটা কখনোই কাছাকাছি থাকে না। একটা হাড় ভাঙলেও কি হয়, এটা যদি কাছাকাছি থাকে আমাদের বডি সেটাকে নিজেকে জড়িয়ে নেবে। সেই জন্য লিগামেন্ট ইঞ্জুরি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু লিগামেন্ট ইঞ্জুরিতে আবার খুব গুরুতর প্রবলেম হয় না, খুব বিরাট ব্যথা হয় না, পেশেন্টরা হাঁটাচলা করতে পারে বা তাদের ফাংশন অনেকটা করতে পারে, যার জন্য তারা নেগলেক্ট করে। তাই লিগামেন্ট ইঞ্জুরি প্রাথমিক পর্যায়ে ডিটেকশন হওয়াটা খুব দরকার, কি লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এবং এটা কি মাইনর ইঞ্জুরি হয়েছে নাকি কমপ্লিট টিয়ার, মানে পুরোপুরি ছিঁড়ে গেছে, এই দুটোর উপর নির্ভর করছে তার চিকিৎসা। একজন অ্যাডাল্ট মানুষ যে অনেক রকম হেভি অ্যাক্টিভিটি করে বা যার হাই ডিমান্ড অ্যাক্টিভিটি দরকার, তার ক্ষেত্রে যদি কমপ্লিট লিগামেন্ট ছিঁড়ে গিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপারেটিভ ইন্টারভেনশন লাগে বা সার্জারি করে আমাদের লিগামেন্টটাকে আইদার এন্ড টু এন্ড রিপেয়ার করতে হয় বা শরীরের অন্য কোনো জায়গা থেকে লিগামেন্ট বানিয়ে সেটাকে লাগাতে হয়, যেটা আমরা অনেক সময় হাঁটুর ক্ষেত্রে করে থাকি, যেমন অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই ধরনের লিগামেন্টের ক্ষেত্রে করে থাকি। আবার অনেক শোল্ডারের লিগামেন্ট ইঞ্জুরিজ আছে যেগুলো ছিঁড়ে যাওয়ার পর আমরা সেই লিগামেন্ট গুলোকে আবার হাড়ের সঙ্গে ঠিকভাবে লাগিয়ে দিই। তো একজন অ্যাডাল্ট মানুষ বা যার ফিজিক্যালি ডিমান্ড আছে, তার যদি কমপ্লিট লিগামেন্ট ছিঁড়ে যায়, কমপ্লিট টিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার অপারেশন ইন্টারভেনশন লাগবে। হোয়ারেজ যদি লিগামেন্ট মাইনর হয় বা স্প্রেন আমরা বলি, যে টান পড়েছে কিন্তু পুরো ছিঁড়ে যায়নি, এই ধরনের ক্ষেত্রে আমরা কোন রকম ব্যান্ডেজ, রেস্ট, প্লাস্টার এইভাবে ট্রিটমেন্ট করতে পারি। লিগামেন্ট ইঞ্জুরির সাকসেসফুল ট্রিটমেন্ট করার পর তারপরে কিন্তু আমরা তার রিহ্যাব বা এক্সারসাইজ বা ফিজিওথেরাপি শুরু করতে পারি, আমরা সাইমেলটেনিয়াসলি পারি না। তাই যদি অপারেটিভলি এটা কারেক্ট করা হয় তাহলে কিন্তু সেরে ওঠাটা তাড়াতাড়ি হয়, কারণ আমরা অপারেশন করে লিগামেন্টে কারেক্ট করে দিলে আমরা তার তৎক্ষণাৎ তার ব্যায়াম বা হাঁটু বা শোল্ডারে যে মুভমেন্ট সেগুলো শুরু করতে পারি। কিন্তু যদি সেটা কোনো রকম প্লাস্টার বা ব্যান্ডেজের ক্ষেত্রে ট্রিটমেন্ট হয়, তাহলে আমাদের যতক্ষণ না সেই প্লাস্টারটা ওপেন হচ্ছে ততক্ষণ আমরা তার কোনো এক্সারসাইজ স্টার্ট করতে পারি না। তাই অপারেশন করলে মোটামুটি, আমি যদি হাঁটুর উদাহরণ দিয়ে বলি সবাইকে, যে একটা ACL রিকনস্ট্রাকশন করলে ওয়াকিং ইমিডিয়েটলি করা যায়, কিন্তু হাঁটুর ব্যায়াম করে হাঁটুর স্ট্রেন্থ আনতে 3 মান্থসের মতো টাইম লাগে, যার আগের অবস্থায় ফিরতে 6 মান্থসের মতো টাইম লাগে। আর যারা খেলোয়াড়, যারা খেলাধুলা করেন,
তাদের ক্ষেত্রে আমরা বলি যে তাদের মাঠে ফিরতে বা খেলাধুলা রেজিউম করতে অ্যারাউন্ড 9 মান্থস টু 1 ইয়ার অব্দি লাগতে পারে। কারণ যেটা আমি বললাম যে লিগামেন্ট হিলিংটা একটু স্লো হয় আমাদের বোন হিলিং এর থেকে, তাই লিগামেন্টের ক্ষেত্রে রিকভারি টাইমটাও একটু বেশি লাগে আমাদের যে কোনো ফ্র্যাকচারের থেকে।